সকাল 10টা নাগাদ আমি স্কুল মাঠে আইসি। আইসি পরে ওই স্কুলের পিছনে শামীম মিয়ার নামে একজন দোকানদার আছে, তো ওই দোকানদারে সাহেব কমান্ড কমান্ডার আইসে আয়া আমরা মাঠে। কমান্ডার নাম কি? কমান্ড কমান্ডার নামটা আমি জানি না, কেয়াল বর্মা মনে হয়। তো আমরা আগে গেছি, ঘটনাটা কি হইতেছে পরে তো দেখলাম শামীম মিয়ার মানে কোনো কথাবার্তা ছাড়াই মানে মাইর দূর করতেছে, দোকান দোকান কিরে খুলছে লকডাউন দেশের মধ্যে করোনা। তারপরে আমরা গিয়া দিই তা 5 জন থেকে বেশি হলে 60 জন লোক হইব, হেরারও মারতে যাইতেছে লাঠি মাটি দিয়া। 60 জন লোক আসলো আর শামীম মিয়ার এক দুইটা বাড়ি দেলাইছে, যেটা আমি দেখছি মানে ওইখানে গিয়া। আর এর আগেও আরো ঘটনা হয়েছে, মানে চা বাগান দোকানে যতগুলো দোকান আছে দোকানের মধ্যে মাসা আছে, সবই মাসা ভাঙে গেছে। মানে মানে কমান্ডার শুধু নাকি? হ্যাঁ কমান্ডিং কমান্ডার সাথে। এরপরে আমরা যত দেখলাম আমি মাঠে দাঁড়িয়ে রয়েছে, আমরা বুঝে গেছি ক্যাম্পের থেকে দুই গাড়ি বিএসএফ আনছে, বিএসএফ জোয়ান না আমরা মারতে আনছে লাঠি বান্ধা বন্দুকের সাম্বার তুলে লাইছে। তারপরে আমরা সবাই ভয়ে মাঠের মধ্যে ডিস্টেন্স বজায় রেখে দাঁড়িয়ে রয়েছি। এরপরে আমরা পুলিশ টুলিশ আনছি। কোন দান আনছে পরে? মধুপুর পিএস। আমরা কি চান এখন? হ্যাঁ আমরা কি চান? আমরা চাই এই এই যে কমান্ডিং কমান্ডার আমরা অত্যাচার যাতে না করে আর খুব শীঘ্রই এখান থেকে বদলি হওয়ার মানে দরখাস্ত করতে। কমান্ডিং কমান্ডার উনি বিগত 3 মাস ধরে আমরা জ্বালা যন্ত্রণা করতেছে, প্লাস উনি বাংলাদেশে আদিবাসী, তার ফাড়া ফাড়ারের পরে ওইখান দিয়ে বাংলাদেশে কিন্তু করোনা বেশি, ঠিক আছে, বাংলাদেশে কিন্তু করোনা বেশি, ওইখান থেকে করোনা আসতে পারে। তারপরে আমরা 2-4 জন দোকানে বৈশা যদি চা খাই বা যেটাই করি করলে উনি আইসা গাড়ির থেকে নাইমা সবাইরে মারধর করে এই সেই করে আমরা বহুত কষ্টে আছি। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরারে কিছু বাস আন আমরারে। আজকে কি হয়েছে ঘটনা? আজকে উনি আসছে ওইদিকের থেকে রাধানগর থেকে আয়া দোকানের সামনে নামছে গাড়ির থেকে, নামার পরে উনি দোকানদারেরে প্রথমে একটা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে তারপরে তো আমরা আবার কয়েকজন পোলামান ছিলাম, তখন তারা বাড়ি যখন করছে বা মারতো আইসে আমরা ভিডিও করছি ওইটা লই একটু ইয়ে হয়েছে, মানে অযথাই আমরা হয়রানি করতেছি, অযথা হয়রানি করতেছে বিগত 3 মাস ধরে। এখন আপনি কি চান? এখন আমরা সুস্থ বিচার চাই। আপনারা কয়েকদিন একা।